নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টেকনিক্যাল সলিউশন। আজকে আমি আপনাদের বলবো কিভাবে আধার কার্ডের স্টেটাস চেক করতে হয়। তো চলুন দেখে নিই। প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন UIDAI। এখানে UIDAI সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে এসছে। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে চেক আধার স্ট্যাটাস। তো এখান থেকে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন, বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। তো আমি এখন চেক করব। তো চেক আধার স্ট্যাটাসে চলে যাচ্ছি। তারপর এখানে দেওয়া আছে এন্টার এনরোলমেন্ট আইডি। তো এখানে আমার আইডিটা দিতে সময় লাগবে একটু, তো তার জন্য আমি আরেকটি পেজে আইডিটা দিয়ে কমপ্লিট করে রেখেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেটা। আমার আইডি, তারপরে এখানে ডেট দেওয়া আছে। আপনাদের যেটা আইডি আর ডেট হবে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ক্যাপচার দিতে বলছে। এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে চেক স্ট্যাটাস করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ইওর আধার ইজ জেনারেটেড, মানে আধার কার্ডটি হয়ে গেছে। তো এটা এটা এবারে আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিলাম যে কীভাবে আধার কার্ডের স্ট্যাটাস চেক করতে হয়। তো আমি অবশ্যই আশা করব যে আমার এই ভিডিওটি দেখে আপনারা খুবই উপকৃত হবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। বেল আইকনে ক্লিক করে অল করবেন যাতে আমার যে কোনো আপডেট ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।